আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বিগত ক্লাসে যে অঙ্কটির দুইটি করণীয় আমরা করিয়েছি, করণীয় গয়ের সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে করণীয় গতে আমাদের অঙ্কটি ছিল, আমি একবার অঙ্কটি পড়ে দিচ্ছি। এখানে নিট মুনাফা দেয়া আছে 35,000 টাকা, সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি আছে 1,32,000 টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি আছে 38,000 টাকা, লভ্যাংশ বাবদ প্রদান করা হয়েছে 26,800 টাকা, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ আছে 13,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি আছে 1,02,000 টাকা, অবসর বাবদ খরচ আছে 15,000 টাকা, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় আছে 2,10,000 টাকা, প্রদেয় খরচ বৃদ্ধি আছে 15,000 টাকা, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি আছে 2,90,000 টাকা, অগ্রিম খরচ হ্রাস আছে 8,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি আছে 12,000 টাকা, সুনামের অবলোপন আছে 18,500 টাকা। এই ইনফরমেশনগুলো আমাদের দেয়া আছে। আমরা পূর্বের ক্লাসটিতে করণীয় ক এবং করণীয় ক্ষয়ের সমাধান করেছিলাম। করণীয় কতে বলা হয়েছিল অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। আমরা সেখানে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ, অর্থায়ন কার্যক্রমে আমরা দিয়েছিলাম সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি এবং লভ্যাংশ বাবদ প্রদান। অর্থাৎ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায় এবং লভ্যাংশ প্রদানের মাধ্যমে নগদ টাকার পরিমাণ হ্রাস পায়। এই দুইটি আইটেমে আমাদের গিয়েছিল অর্থায়ন কার্যক্রমে। আর করণীয় ক্ষতে বিনিয়োগ কার্যক্রমে তো নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়, সেখানে আমরা জানি বিনিয়োগ কার্যক্রমে আমরা দিয়েছিলাম স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয়। এখানে বিনিয়োগ ক্রয় ওটা আমরা বিয়োগ করেছিলাম, ভূমি বিক্রয় বাবদ প্রাপ্তি এটা আমরা যোগ করেছিলাম, যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি এটা আমরা যোগ করেছিলাম। এইভাবে আমরা করণীয় ক এবং করণীয় ক্ষয়ের সমাধান করেছিলাম। এখন আমরা করণীয় গ নিয়ে আলোচনা করব। করণীয় গতে বলা হয়েছে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করা। পরিচালন কার্যক্রম অর্থাৎ আগে আমরা অর্থায়ন কার্যক্রম এবং বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করেছি। করণীয় গতে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা অঙ্কটির সমাধান দেখছি। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় আমরা প্রথমেই লিখব। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ প্রথমে লিখব নিট মুনাফা 35,000 টাকা। আমরা অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি নিট মুনাফা আছে 35,000 টাকা, নিট মুনাফা আছে 35,000 টাকা। তো আমরা প্রথমে নিট, যখন আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করব, তখন প্রথমেই আমরা নিট মুনাফাটা লিখে নেব। তারপর লিখব নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহের রূপান্তরের সমন্বয় সমূহ। অর্থাৎ এই নিট মুনাফাকে পরিচালন নগদ প্রবাহের রূপান্তরের সমন্বয় সমূহ। আমরা আরেকবার বলে নিচ্ছি, এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে কোন আইটেমগুলো আসবে সেটা আমাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছে। যদি অবচয় অবলম্বন থাকে সেটা যোগ করতে হবে, যদি কোনো চলতি সম্পদ বৃদ্ধি হয় বিয়োগ করতে হবে, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে, যদি চলতি দায় বৃদ্ধি পায় যোগ করতে হবে, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ করতে হবে, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কোনো লাভ হলে বিয়োগ করতে হবে, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত কোনো ক্ষতি হলে যোগ করতে হবে। জাস্ট এই কথাগুলো মনে রাখলে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করতে পারব। তাহলে আমরা দেখি আমাদের অঙ্কের মধ্যে আছে, এখানে আছে অবচয়, অবচয় আছে 15,000 টাকা। তাহলে আমরা এখানে অবচয়টা দিলাম 15,000 টাকা, এখানে সুনামের অবলোপন আছে 18,500 টাকা, আমরা অবলোপন সুনাম দিলাম 18,500 টাকা। আরেকটা জিনিস বলে রাখি, যদি আমরা ধারাবাহিকভাবে না লিখি তবুও সমস্যা নাই, অর্থাৎ আমরা যদি শুরু থেকে একবারে ধরে ধরে লিখি তবুও হবে। আর সাধারণত অবচয় আর অবলোপনটা আগে দিলে ভালো হয়, আর যদি কেউ অবচয় অবলোপন আগে না দেয় তারপরেও তার সমস্যা হবে না, আমাদের অঙ্ক হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি প্রাপ্য হিসাব বৃদ্ধি। আমরা জানি প্রাপ্য হিসাব একটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ, আর চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয়। তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে 38,000 টাকা, কারণ এই যে প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধি এখানে আছে 38,000 টাকা।
প্রাপ্য হিসাব বৃদ্ধি 38,000 টাকা, প্রাপ্য হিসাব একটি চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয়, এই জন্য 38,000 টাকা আমরা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তারপরে আছে প্রদেয় হিসাব বৃদ্ধি 15,000 টাকা, প্রদেয় হিসাব একটি দায়, প্রদেয় হিসাব একটি চলতি দায়, আর চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হয়, এই জন্যে আমরা এই প্রদেয় হিসাব এখানে প্রদেয় খরচ আছে, এখানে হবে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব বৃদ্ধি হচ্ছে 15,000 টাকা, এটা যোগ করতে হবে, এই জন্যে আমরা এটাকে ব্র্যাকেট দিইনি, অর্থাৎ এটা যোগ করেছি। অগ্রিম খরচ হ্রাস 8,000 টাকা, আমরা জানি অগ্রিম খরচ একটি সম্পদ, চলতি সম্পদ, আর চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে যোগ করতে হবে, তাহলে অগ্রিম খরচ হ্রাস পেয়েছে 8,000 টাকা, এই জন্যে আমরা এই 8,000 টাকা যোগ করেছি। অর্থাৎ অগ্রিম খরচ একটি চলতি সম্পদ, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হয়। মজুত পণ্য বৃদ্ধি 12,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি, আমরা জানি মজুত পণ্য একটি চলতি সম্পদ, মজুত পণ্য একটি চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয়, এই জন্য মজুত পণ্য বৃদ্ধি আছে 12,000 টাকা, এই জন্যে আমরা মজুত পণ্য বৃদ্ধি 12,000 টাকা ব্র্যাকেটের মধ্যে রেখেছি। যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা আমরা এখানে দেখতে পাচ্ছি, যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ এখানে দেয়া আছে কত, 13,000 টাকা। তাহলে আমাদের যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা আমরা জানি যে যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা যদি আমাদের থাকে তাহলে 13,000 টাকা মুনাফাটা আমাদের বিয়োগ করতে হবে, আর যদি যন্ত্রপাতি বিক্রয়ের মাধ্যমে কোনো ক্ষতি হইতো তাহলে আমরা যোগ করতাম। তাহলে যন্ত্রপাতি বিক্রয়জনিত যেহেতু মুনাফা, এই জন্যে এটাকে আমরা বিয়োগ করব, মুনাফাটা বিয়োগ করব, আর যদি ক্ষতি হয় তাহলে সেটা আমরা যোগ করব। এটা ছিল আমাদের আজকের ক্লাস, অর্থাৎ করণীয় গয়ের সমাধান পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়। তাহলে আমাদের প্রথমেই লিখতে হবে নিট মুনাফা, নিট মুনাফা অঙ্কের মধ্যে দেওয়া আছে 35,000 টাকা, অবচয় এটা যোগ করতে হবে 15,000 টাকা, সুনামের অবলোপন 18,500 টাকা যোগ করতে হবে, প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাবে একটি চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয়, এই জন্য 38,000 টাকা বিয়োগ করেছি, প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাবে একটি চলতি দায়, চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হয় 15,000 টাকা, এই জন্য যোগ করেছি, অগ্রিম খরচ হ্রাস, অগ্রিম খরচ একটি সম্পদ, সম্পদ হ্রাস পেলে যোগ করতে হয়, এই জন্য 8,000 টাকা যোগ করেছি, মজুত পণ্য বৃদ্ধি, মজুত পণ্য একটি চলতি সম্পদ, চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করতে হয়, এই জন্য 12,000 টাকা বিয়োগ করেছি, যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা 13,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয়জনিত মুনাফা যদি স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জিত হয় তাহলে সেটা বিয়োগ করতে হয়, এবং স্থায়ী সম্পদ বিক্রয়ের মাধ্যমে যদি ক্ষতি হয় সেটা যোগ করতে হয়। তাহলে আমরা এখানে যে যোগের আইটেমগুলো আছে, এই 8,000 টাকা, 15,000 টাকা, 18,500 টাকা, 15,000 টাকা যোগের আইটেমগুলো যোগ করব, তারপরে ব্র্যাকেটের আইটেমগুলো আমরা বিয়োগ করব, 38,000 টাকা বিয়োগ করব, 12,000 টাকা বিয়োগ করব, 13,000 টাকা বিয়োগ করব, এই যোগের আইটেম থেকে বিয়োগের আইটেমগুলো আমরা বাদ দেওয়ার পর যদি এখানে দেখা যাচ্ছে যে বিয়োগের আইটেমের সংখ্যাটা বড়, এই জন্য নেগেটিভ ফিগার আসছে, অর্থাৎ 6,500 টাকা। উপরে আমাদের এখানে নিট মুনাফা আছে 35,000 টাকা, তাহলে 35,000 টাকা থেকে এটা যেহেতু নেগেটিভ ফিগার, তাহলে 35,000 থেকে 6,500 টাকা বাদ দিলে থাকে 28,500 টাকা, এই 28,500 টাকা হচ্ছে পরিচালন কার্যক্রমকে নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হচ্ছে আমাদের 28,500 টাকা। তাহলে প্রথমেই আমাদের নিট মুনাফা দিতে হবে, তারপরে কিছু সমন্বয় করতে হবে, যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় বিয়োগ করতে হবে, চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করতে হবে,
চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করতে হবে, চলতি দায় হ্রাস পেলে বিয়োগ করতে হবে, অবচয় অবলোপন যোগ করতে হবে, স্থায়ী সম্পত্তি বিক্রয় করে মুনাফা হলে বিয়োগ করতে হবে, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে ক্ষতি হলে যোগ করতে হবে। তাহলে আজকের ক্লাসে আমরা অর্থাৎ বিগত ক্লাস এবং আজকের ক্লাসে আমরা একটি অঙ্কের পূর্ণাঙ্গ সমাধান পেলাম। এটা আমাদের 2018 সালে এই অঙ্কটি আমাদের এসেছিল, খুবই ভালো একটি অঙ্ক। তাহলে আমরা আগের ক্লাসে দেখিয়েছি অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় এবং বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয়, এবং আজকের ক্লাসে আমরা দেখালাম যে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়। আসলে নগদ প্রবাহ বিবরণী এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা করে প্রশ্ন থাকে এবং খুবই সহজ একটি অধ্যায়। এখানে তিন ধরনের কার্যক্রম নিয়ে নগদ প্রবাহ নিয়ে কাজ করা হয়। একসাথে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নিয়ে। পূর্বের ক্লাসে আমরা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ এবং বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করে দেখিয়েছি, এবং আজকের ক্লাসে আমরা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।